নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে সব বাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ অনেক পুরনো দিনের একটা রেসিপি শেয়ার করছি আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগবে আসুন দেখি নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে নিয়েছি কাঁচা কলা এই কলাগুলোকে কেটে আমি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তার মধ্যে কিন্তু কাঁচা কলাগুলো কেটে রেখেছি এতে করে কিন্তু কলাগুলোতে কালো ভাব আসবে না আর তরকারিটাও কালো হবে না এবার এখানে আমি নিয়েছি বেসন আপনারা চাইলে কিন্তু ডাল ভিজিয়েও বড়া তৈরি করতে পারেন এর মধ্যে দিলাম স্বাদ অনুসারে লবণ এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো কিছু দেব না এটাকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়া যত ভালো হবে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই ফুলকো হবে আর বড়ার মধ্যে কিন্তু রসটা খুব ভালো মতো ঢুকে যাবে মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় ধরে বেসনটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি বেসনটা কিন্তু হালকা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা বড়াগুলো ভেজে নেব তার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল খুব ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি একটা স্পুন দিয়ে এই বড়াগুলো দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু বড়াগুলোকে দিতে পারেন আর বড়াগুলো ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টুলোতে রেখে বড়াগুলো ছেড়ে তারপর কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে তেল গরম করে তার মধ্যে যদি বড়াগুলোকে ছাড়া হয় তাহলে কিন্তু বড়াতে প্রথমেই একটা কালার চলে আসবে আর ভালো মতো কিন্তু ভাজা হবে না বড়াগুলো খুব সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল ঝরিয়ে বড়াগুলোকে তুলে নিচ্ছি কড়াইয়ে অনেকটা তেল রয়ে গেছে এতটা তেল রান্নাতে লাগবে না বলে বেশ কিছুটা তেল আমি কমিয়ে নিলাম এবার কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এই লবণ আর হলুদ গুঁড়োটা আলুর সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি আলুটা এতে করে অনেকটা নরমও হয়ে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে আলুগুলোকে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা কলা কাঁচা কলাগুলোকে এবার খুব ভালো মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে কিন্তু আর লবণ হলুদের ব্যবহার করছি না যেহেতু আমরা এই তেলের মধ্যেই আলুটা ভেজেছি এর মধ্যেই কিন্তু হালকা লবণ হলুদ রয়ে গেছে সেই জন্যে আমি আর এর মধ্যে লবণ হলুদের ব্যবহার করিনি কাঁচা কলাটাও খুব সুন্দর ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে কাঁচা কলাগুলোকেও তুলে নিচ্ছি কলাগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ওয়ান ফোরটি স্পুন পরিমাণে গোটা জিরে এবার ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই পিঞ্চ মতো হিং হিংটাকেও সাত থেকে আট সেকেন্ড সময় ধরে ভেজে নেব হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে হিং দিলে এই স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর হিং কিন্তু হজমে সাহায্য করে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে মিডিয়াম ফ্লেমে মোটামুটি মিনিটখানেক এভাবে নাড়াতেই কিন্তু টমেটোটা আমাদের মজে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব চাইলে কিন্তু বাটা মশলাও ব্যবহার করা যেতে পারে প্রথমে দিচ্ছি হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুনের চেয়ে একটু কম পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন পরিমাণে চিনি দিচ্ছি দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল এবার এই সমস্ত মশলাকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে কষিয়ে নিতে হবে আমি রান্নাতে যেটুকু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই চিনিটার ব্যবহার করতে পারেন খুব ভালো মতো মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো প্রথমে আলুগুলো দিয়ে মিনিট দুয়েক সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচা কলা কাঁচা কলা দিয়েও খুব ভালো মতো একসাথে নেড়েচেরে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট তিন চারিখ সময় ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে চার মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়ে একবার খুব ভালো মতো নেড়েচেরিয়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর জলটা এখানে একটু বেশি দিতে হবে কেননা কাঁচা কলাতেও অনেকটা ঝোল টেনে নেয় আবার বড়াতেও কিন্তু অনেকটা ঝোল টেনে নেয় খুব ভালো মতো নেড়েচেরি মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় ধরে হাই ফ্লেমে এভাবে একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক এভাবেই ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বড়াগুলো নিরামিষ রান্নাতে ঝালের পরিমাণটা একটু কম দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় জালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি সাত মিনিট পরে ঢাকাটা কি ওপেন করে নিয়েছি দেখুন বড়াগুলো কিন্তু ফুলে সাইজের ডাবল হয়ে গেছে একবার খুব ভালো মতো নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি আর আলু কাঁচা কলা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি একবার চেক করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় খুব ভালো মতো কিন্তু আমাদের সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো আর এক টি স্পুন পরিমাণে ঘি ঘিটাকে আপনারা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন ঘি যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু বাটারও দিতে পারেন এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট মিনিটখানেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে ধন্যবাদ